একটা সময় ছিল এত এত ক্যামেরা ছিল না মাহফিলে, ঠিক কি না? এখন শত শত ক্যামেরা চলে আসে, আমরা রাতে যেই কথা বলি ফজরের আগে ওইটা পাবলিশ হয়ে যায়, ঠিক কি না? যেখানে যাই আমার ধরে বলে হুজুর আপনার ইউটিউবে দেখছি। কই দেখছে? আপনারা দেখছেন নাকি? আপনারাও দেখছেন? তো এটা সহজ হয়ে গেছে এখন, কোরআনের কথা বলা, কোরআনের কথাকে প্রচার করা, কোরআনের কথাকে ছড়িয়ে দেয়া, এখন এটা সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমরা যেন এটার ভালো দিকে কাজে লাগাই, আমরা যেন এটার নেগেটিভ সাইড গুলোকে প্রমোট না করি। এই জন্য ওয়াজ শুনতে যারা এসেছেন, যেহেতু আজকে এটা আমার প্রথম মাহফিল এবছরে, আলহামদুলিল্লাহ এবছরের আমার প্রথম মাহফিল আমি লক্ষ্মীপুর দিয়ে শুরু করেছি, তো এই জন্য সবার প্রতি আমার নসিহাত, যারা ওয়াজ শুনতে এসেছেন আপনারা এই নিয়তে আসবেন যে কোরআন সুন্নাহর আলোকে এমন কিছু কথা শুনে যাব আমল করার নিয়তে। কিসের নিয়তে? যাতে আমার জীবনটা পরিবর্তন হয়ে যায়, যাতে এই ওয়াজ শোনাটা আমার জান্নাতে যাওয়ার ওয়াসিলা হয়ে যায়, যাতে আমার নাজাতের ওয়াসিলা হয়, ঠিক কিনা? নিজেদের মধ্যে আবার মারামারি করা যাবে না, এখন বক্তাদের মধ্যে মারামারি আছে না নাই, কাদা ছড়াছড়ি আছে না নাই, কাফের ফতোয়া আছে না নাই, লক্ষ্মীপুরে এগুলো বোধ হয় কম না? তো এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না, একজন আরেকজনের জনপ্রিয়তায় জেলাসি ফিল করে, প্রতিহিংসা পরায়ণ। আয়োজক কমিটি যারা আছে তাদেরকে আমি বলবো, আপনারাও এখলাসের সাথে মানুষকে কোরআনের কথা শোনাবার উদ্দেশ্যে এই প্রোগ্রামগুলোর আয়োজন করবেন, তাহলে এই প্রোগ্রামগুলো থেকে অনেক মানুষ উপকৃত হবে। আর সম্মানিত ওলামায়ে কেরাম যারা এই শীতের মৌসুমে কথা বলবেন, তাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাই, অন্যের পিছনে লেগে থাকবেন না। আপনার জীবনের সবচাইতে দামি বিষয় হচ্ছে আপনার সময়। আমাদের জীবনের সবচাইতে দামি জিনিস কি? আমাদের সময়। তো আপনার সময়টাই যদি আল্লাহর দেয়া, স্রষ্টার দেয়া সবচেয়ে দামি সময় যদি আপনি অন্যের পিছনে লাগিয়ে ফেলেন, তো নিজের কল্যাণ করবেন কখন? এজন্য সম্মানিত ওলামায়ে কেরামদের বলবো, আমরা যেন বেশি বেশি স্টাডি করে কোরআন সুন্নাহর আলোকে মানুষকে কথা শোনাতে পারি, যাতে করে লোকজন উপকৃত হয়। আল্লাহ নসিহাত গুলো যেন আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি, তুমি তৌফিক দাও। আরো জোরে করি আমিন।